বাড়ছে তিস্তার পানি, এই বিষয়ে আরো কথা বলতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন রংপুর উত্তরাঞ্চলীয় পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবিব এবং লালমনিরহাট থেকে আমাদের সহকর্মী সুফিয়ান আল হাসান। শুরুতে সুফিয়ান আল হাসান আপনার কাছে আসি, একটু জানবো যে তিস্তার পানি এখন কি পর্যায়ে রয়েছে এবং নদীর এলাকায় যে মানুষেরা রয়েছে তাদের কি অবস্থা? জুনি, আমি এখন দাঁড়িয়ে আছি লালমনিরহাটের কালমাটি পাখার মাথা নামক একটি এলাকায়। আপনাকে যদি আমি একটু দেখাই যে সকাল থেকে বিপদসীমার উপরে থাকা তিস্তা পানিতে কিন্তু টইটুম্বুর অবস্থায় পড়ে আছে। তো তিস্তা এখন ফুলে ফেটে আছে, তারপর বিপদসীমার উপরে পানি থাকায় এই নিম্নাঞ্চলে যারা বসবাস করে তাদের কিন্তু দুর্ভোগের কোনো শেষ নেই। আমরা সরেজমিনে দেখেছি যে তাদের গবাদি পশু তারা দেখেছে টং জাতীয় একটি জায়গায় উঁচু করে ঢিপির উপরে বা স্থানীয় যে স্কুল বা কলেজগুলো আছে সেখানে রেখেছে। আমরা সেখানে আরো দেখেছি যে যারা ছোট বাচ্চা আছে এবং যারা বয়স্ক লোক আছে তারা কিন্তু বাড়িতে নেই। গতকাল বিপদসীমার উপরে পানি উঠার পরপরই কিন্তু তারা আসলে বাড়ি থেকে নিরাপদ জায়গায় কিন্তু তারা অবস্থান নেয়। আমরা আসলে এখানকার যে স্থানীয় প্রশাসন তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে সর্বাত্মকভাবে সহযোগিতার কথা তারা আমাদেরকে জানিয়েছে, কিন্তু স্থানীয় যারা বাসিন্দা এখানে আছে তারা আমাদেরকে জানিয়েছে যে স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের কেউ তাদেরকে কিন্তু কোনো ধরনের সাহায্য বা সহযোগিতা করেনি, এটি আমাদেরকে তারা জানিয়েছে। আমরা এদিকে জেলা প্রশাসনের সাথে কথা বলেছি যে বড় কোনো বন্যা বা এই ধরনের কোনো ঘটনা যদি এখানে ঘটে তাহলে তাদের প্রস্তুতি কেমন। জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছে যে সব ধরনের প্রস্তুতি তারা নিয়ে রেখেছে, যদি কোনো ধরনের বড় পরিস্থিতি তৈরি হয় তাহলে তারা সেটি মোকাবেলার জন্য পুরোভাবেই প্রস্তুত রয়েছে। ঝুমি জি, সুফিয়ান আপনাকে ধন্যবাদ। এবারে আহসান হাবিব আপনার কাছে একটু জানতে চাইবো, এই যে তিস্তার পানি বেড়ে যাওয়া এবং এই তিস্তা নিয়ে সংকট কিন্তু দীর্ঘদিনের এবং তিস্তা এলাকার নদী তীরবর্তী যে মানুষেরা রয়েছে তাদের সংকটও দীর্ঘদিনের, স্থায়ী সমাধানের আসলে কোনো পরিকল্পনা আপনারা করছেন কিনা বা কোনো উপায় রয়েছে কিনা? আসসালামু আলাইকুম এবং ধন্যবাদ জিবিসি নিউজকে সংযুক্ত করার জন্য। আসলে সংকটটাকে আমাদেরকে পরিষ্কার ভাবে উপলব্ধি করতে হবে যে সংকটটা কি। যেটা আমরা ভিডিও ফুটেজে দেখলাম বন্যাকালীন বর্তমান যে পরিস্থিতিটা চলছে সেটাকে যদি আমি বিবেচনায় বলি, আমাদের নদীর উভয় তীরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কিন্তু রয়েছে এবং মূল ভূখণ্ড যেটা লালমনিরহাট শহর বা আশেপাশের এলাকা, একইভাবে যদি দক্ষিণ তীরে আসি রংপুর শহর বা বিস্তীর্ণ এলাকা, অর্থাৎ মূল ভূখণ্ড কিন্তু বন্যা নিয়ন্ত্রণ বাঁধ দ্বারা সুরক্ষিত এবং বাঁধের অভ্যন্তরে কোথাও পানি প্রবেশ করেনি। আমরা যেগুলো দেখতে পাচ্ছি এটা একেবারেই নদীর তীরবর্তী এলাকা এবং কিছু কিছু ক্ষেত্রে নদীর মধ্যবর্তী বিস্তীর্ণ চর অঞ্চলে মানুষ বসতি করে এবং ওখানে কিছু চাষাবাদও হয়, যেটা আমাদের অর্থনীতির কারণে প্রয়োজন আছে। এখন যে বিষয়টা, আমরা সব জায়গায় বন্যা নিয়ন্ত্রণ বাদ দিয়ে সুরক্ষিত করা বাস্তবসম্মত না এবং পরিবেশের দৃষ্টিকোণ থেকেও সেটা অবশ্যই ইতিবাচক প্রভাব ফেলবে না। যে চরাঞ্চল বা নিম্নাঞ্চল এগুলো যদি বন্যা নিয়ন্ত্রণ বাদ দিয়ে আমরা সুরক্ষিত করে দিই তাহলে দেখা যায় এক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে। অর্থাৎ নদীর যে বৈশিষ্ট্য, সারা বছর নির্ধারিত চ্যানেল দিয়ে পানি প্রবাহিত করবে এবং বন্যাকালীন সময়ে যখন অতিরিক্ত পানি প্রবাহিত হবে সেটা চরাঞ্চল এবং নিম্নাঞ্চল উপচিয়ে পানিটা প্রবাহিত করে নদীর একটা ব্যালান্স সিচুয়েশন তৈরি হবে। এটা যেমন জীব বৈচিত্র্যের জন্য তো ঠিক আছে এবং পরিবেশের জন্য এটাই স্বাভাবিক প্রক্রিয়া। এখন যে বিষয়টা তাহলে চরাঞ্চলের মানুষ বা নিম্নাঞ্চলের মানুষের জন্য আমাদের করণীয়, সেক্ষেত্রে যেহেতু বন্যাকে মেনে নিয়ে এই জায়গাতে আমাদের বসতি স্থাপন করতে হয়, চাষাবাদ করতে হয়, আমরা পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সেটা করে থাকি দুই তিন দিন আগে থেকে। যেহেতু এগুলো পাহাড়ি নদী এবং বাংলাদেশের সীমান্ত থেকে পাহাড় খুব হিমালয় পর্বতশ্রেণী খুব দূরে না, 50 থেকে 70 কিলোমিটারের মধ্যে বৃষ্টিপাতলে খুব দ্রুত গতিতে পানি চলে আসে, সে কারণে যেহেতু ক্লাস ফ্লাড বা আকস্মিক বন্যার সৃষ্টি হয় আমরা 24 থেকে 48 ঘন্টার খুবই নিখুঁত ভাবে বন্যা পূর্বাভাস দিতে পারি। এবং বর্তমানে প্রত্যেকটি জেলা ভিত্তিক আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি এবং খুবই কার্যকর, সেখানে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, একেবারে ইউনিয়ন মেম্বার চেয়ারম্যান পর্যন্ত, সাংবাদিক ভাইরা যিনারা আছেন সবাই এই গ্রুপের সাথে সম্পৃক্ত এবং প্রতিনিয়ত আমরা তথ্য আপলোড করে যাচ্ছি।
গত 2-3 দিন ধরে আমরা এই তথ্য দিয়ে যাচ্ছি যে পানি বৃদ্ধি পাবে এবং বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেক্ষেত্রে এই চরাঞ্চল বা নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের মানুষগুলো তাদের একটু সমস্যা হয়, সেক্ষেত্রে যাতে তারা নিকটবর্তী উঁচু স্থানে আশ্রয় নিতে পারে এবং যানমালের নিরাপত্তা বিধান হয়। এভাবে পানি উন্নয়ন বোর্ড সতর্কতা সংকেত দিয়ে থাকে। এই বন্যা আমাদের খুবই দীর্ঘস্থায়ী হয় না, যেহেতু ফ্লাশ ফ্লাড এটা দেখা যায় 2-1 দিনের মধ্যেই আবার পানিটা নেমে যায়, এবারও তাই হবে। ইতিমধ্যে ডালিয়া পয়েন্টে বিপদসীমার নিচে নেমে আসতে আশা করা যায় যে আগামী 24-48 ঘন্টার মধ্যে পরিস্থিতি। জি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য, আহসান হাবিব এবং সুফিয়াল আহসান দুজনকেই।